হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউব টিপস। তো ইউটিউব টিপস আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজ শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো যে ইশ্রম কার্ড কেমনি কীভাবে আপনি ডাউনলোড করবেন। তো সারা প্রসেস আজ দেখাবো, তো কেউ ভিডিওটি কেটে দেখবেন না, তা নাহলে কিছুই বুঝতে পারবেন না। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আপনি যে কাজটি করতে হবে, আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনি সেখানে লিখবেন কে ইশ্রম কার্ড। তো ইশ্রম লেখার সঙ্গে সঙ্গে আপনার যখন সার্চ দেবেন তো এভাবে পেজটি খুলে যাবে। তো এভাবে যখন পেজটি খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আধার, তো সেটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে খুলে যাওয়ার পর আপনি যেটি করতে হবে, এখানে আপনি যেটি আধার্স নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি আধার্সের সঙ্গে সংযুক্ত সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো এটি আপনারা চাইলে পিছুতে করতে পারেন এবং মোবাইল দিয়ে নিজের হাতের যে মোবাইলটি রয়েছে সেটি দিয়ে আপনি পারেন। তো সেটি করতে গেলে আপনার কিন্তু অবশ্যই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি থাকতেই হবে। তো যদি আপনার সেই নাম্বারটি থাকে তবে আপনি এখানে মোবাইল দিতে পারবেন, তাছাড়া পারবেন না। সো এরপর যেটি করতে হবে আপনার, এখানে দেখুন এই নাম্বার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার এই দেখুন ক্যাপচা কোড আছে, এখানে যা আছে ঠিক সাম এভাবে লিখতে হবে। এভাবে যখন লিখবেন লেখার পর এর নিচে দেখুন ইয়েস নো, ইয়েস নো এভাবে লেখা আছে। তো আপনারা চাইলে এগুলো সব নো করে দেবেন। তারপর আপনি এই নিচে দেখছেন যে এখানে রয়েছে গ্রিন কালার, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখন ক্লিক করে দেবেন নতুন আরও একটি পেজ খুলে যাবে। তো পেজটি খুলে যাওয়ার পর আপনি যেটি করতে হবে, আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, তো সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দিতে হবে। তো যখন আপনি এভাবে ওটিপিটি বসিয়ে দিবেন তো তারপর আপনি যেটি করতে হবে এই ওটিপি এভাবে বসাবেন, বসানোর পর সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনার নতুন আরও একটি পেজ খুলে যাবে এভাবে। তো এখানে আপনার চাইছে আধার নাম্বার, তো এখানে আপনার যেটি আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারগুলো এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে যখন আধার নাম্বারগুলো বসিয়ে দিবেন তারপর এখানে দেখুন এই যে গ্রিন কালার সাবমিট, সেখানে সাবমিট করে দেবেন। তো এভাবে সাবমিট করার পর আপনার আরও একটি নতুন করে একটি পেজ খুলে যাবে। তো আপনাদের হয়তো অল্প ওয়েট হতে পারে, কারণ আমি এই ভিডিওতে যখন ভিডিওটি বানিয়েছি তো অলরেডি ওয়েট মেরেছে। তো আমি ভিডিওটি কেটে কেটে দীঘল হওয়ার জন্য এটি শর্ট করে দিয়েছি। তো এরপর যেটি করতে হবে আপনার ইন্টার ওটিপি, তো এখানে আবার একটি ওটিপি আসবে, সেটি আপনি এখানে সাবমিট করে দেবেন। এরপর যখন আপনি সাবমিট করে দেবেন তো এভাবে নতুন একটি পেজ খুলে যাবে। তো এখানে দেখুন ইউর পার্সোনাল পার্টিকলস অ্যাস, তো এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন, যে কোন ধরনের রয়েছে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, লোকেটি, তো ডিস্ট্রিক্ট, স্টেট, তো এর সম্পূর্ণ দিয়ে এক। তারপর দেখুন যে এখানে সাবমিট রয়েছে, তো এখানে সাবমিট করে দেবেন। সমস্ত বস্তু কিন্তু আপনারা ঠিকঠাক এখানে বসিয়ে দেবেন, তা না হলে হবে না। তো সমস্ত কিছু এভাবে ঠিকঠাক দেবেন। তো এই যে সাইডে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার বগা হয়ে আছে, তো এবিলা এগুলো সম্পূর্ণ আপনি এবিলাক এগুলো যখন ফিল আপ করবেন তো স্টেপ বাই স্টেপ খুলে যাবে। তো একের পর এক পেজ খুলে যাবে। তো এখানে সম্পূর্ণ যখন দিয়ে দেবেন তো আপনার আদার্স ডিটেলগুলো এখানে দেখাবে। তো আদার্স ডিটেল দেখানোর পর আপনি আবার কী করবেন, এই যে যেটি রয়েছে এখানে দেখুন আপনার নীলওয়ালা অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে মোবাইল নাম্বার আবার চাইবে। তো এটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর রয়েছে ইমার্জেন্সি মোবাইল নাম্বার, তো আপনি চাইলে সেটি দিতে পারেন, না চাইলে দিতে হবে, আপনি যদি না চান তো দিতে হবে না। সো এখানে একটা ইমেল আইডি দিতে পারেন। তো এখানে একটা কথা মনে রাখবেন, যেখানে দেখবেন যে স্টার মার্ক রয়েছে লাল কালার স্টার মার্ক, তো সেটি আপনার বাধ্যতামূলক, সেটি দিতেই হবে, না দিলে চলবে না। কিন্তু যেগুলোই আপনার নেই তো সেগুলো দিতে হবে না। তো এখন এখানে দেখুন যেগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো আপনারা ফিল আপ করে নেবেন। তো এরপর রয়েছে আপনি ম্যারিজ কিনা, তো ফাদার্স নেম, সম্পূর্ণ এগুলো এখানে দিয়ে দেবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। তো এরপর আরও একটি পেজ খুলে যাবে, তো সেখানে সেই
सेम भाव अपनी एटीएफ फिलअप कर देवें तो एखे नमिनि चले आसें तो नमिनि दिए तरह अपनी नमिन जो डेट अफ बार्थ तो डिटेल सेगल अपनी एखे दिए देवें दिए देर पर आबार एक बार सबमिट कर देवें तो एबार जो आबार सबमिट करबें तो आबार एक नतून पेज खुले जाए तो एखे अपना नमिनिर नाम दिए नमिनिर डेट अफ बार्थ एगल समस्त दिए देवें तपर जो नतून कर अपना ये पिनकोड चाहिए एगुलो दिए देवें तो दिए देर पर जेटि करते हैं अपनी आबार पुनर सबमिट करते हैं तो सबमिट करार पर आपनर नतून आरो एक पेज खुले जाए तो को समय अपन वेट करते अपना सार्वर प्रॉब्लम देखाते पारे तो अपनारा कि करबें ये विशेषकर राते करबें राते कर ले अवश्य काज देवे तो अपनारा राते करार चेष्टा करबें और बेशिरभाग समय आपनर এই ওয়েবসাইটটি বিজি থাকে কারণ একটা ওয়েবসাইট যেহেতু সেখানে প্রচুর মানুষ এই ধরনের ট্রাই করতেছে তাই ওয়েট করতে হতে পারে তো আপনারা এগুলো ধীরে হস্তে সাবমিট করে দেবেন তো এখানে আপনারা আরও একটি ওয়েবসাইট খুলে যাবে তো সেখানে আপনি যেটি করতে হবে আপনি এখানে কতদিন যাবৎ রয়েছেন তো সেটি আপনাকে দিতে হবে তো যে স্থানে আপনি রয়েছেন সেখানে আপনি কতদিন যাবৎ রয়েছেন সেটি সম্পূর্ণ দিয়ে দিতে হবে এরপর আপনার যেটি করতে হবে এখানে আপনার হাউস নাম্বার দিয়ে দিতে হবে তো হাউস নাম্বার দিয়ে দেওয়ার পর স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট তো পিনকোড এ সমস্ত দিয়ে পুনরায় আবার এখানে ফর্মটি ফিল আপ করতে হবে তো সম্পূর্ণ ফর্মটি আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর আপনার আবার একটি পেজ খুলে যাবে এভাবে তো এখানে আপনারা দিতে হবে এডুকেশন তো এডুকেশন আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন সেগুলো আপনারা দিয়ে দেবেন তো এখানে দিয়ে দেওয়ার পর আপনার তারপর যেটি করতে হবে এখানে আপনি কি কাজ করেন তো সেটি আপনার এখানে ডিটেলে দিয়ে দিতে হবে তো এগুলো এখানে যা যা চেয়েছে তো সমস্ত কিছু দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করার পর পুনরায় আবার একবার সাবমিট করতে হবে এরপর সমস্ত স্টেপ ফিল আপ করা হয়ে গেলে তো আপনার সামনে এরকম একটা পেজ খুলে আসবে তো এই পেজের আপনারা চাইলে যে কোনো ভুল ঠিকানা দিয়েছেন কিনা ভুল কিছু লিখছেন কিনা এগুলো সমস্ত ট্রাই করে আপনারা সংশোধন করে নিতে পারেন তো আপনার এখানে সংশোধন করার পর যদি কোনো ভুল না থাকে তো ঠিকই আছে তো কিছু করতে হবে না সাবমিট করে দিলে হবে আর যদি কোনো কিছু ঠিক নেই কোনো একটি ভুল হয়েছে তো সেটি আপনারা শুদ্ধ করে তারপর এখানে সাবমিট করে দেবেন তো তখন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপর ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার পেজটি আরও একবার খুলে যাবে তো ওয়েট করুন দেখবেন কীভাবে ভেরিফাই হয়ে যায় তো দেখুন ভেরিফাই হয়ে গেছে তো এখন সাবমিট করে দিলে কমপ্লিট আমার কাজ শেষ তো এখন এই দেখুন নতুন আধার যেটি ই আধার সরি যেটি ই শ্রম কার্ড এখানে আমার চলে এসেছে তো এখন এটি আমি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করতে গেলে আপনি এখানে কি করতে হবে আপনার আবার এখানে দেখুন যে আপনার যেটি মোবাইল নাম্বার আধার লিঙ্ক পারফেক্ট যেটি মোবাইল নাম্বার সেই নাম্বারটি আরও একবার দিয়ে দিতে হবে তারপর ক্যাপচা দিয়ে দিতে হবে তা হচ্ছে ইয়েস বা নো আপনি যেটি আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি এখানে দিয়ে দেবেন তো ভালো করে পড়ে নেবেন দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন তো এখানে আপনার আধার নাম্বারটি চাইবে তো আপনি এই আধার নাম্বারটি দিয়ে দিবেন আধার নাম্বারটি দিয়ে এই যে নীল কালার দেখতে পাচ্ছেন এখানে আপনারা আবার একবার সাবমিট করে দেবেন তো এখানে যখন আবার একবার সাবমিট করে দেবেন এরপর তো তখন আপনার নতুন পেজ খুলে যাবে এরকম আধার কার্ডের সরি ই শ্রম কার্ডের আপনার যে পেজটি ডাউনলোড পেজ তো এখানে খুলে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে যেটি চলে এসেছে আমাদের ই শ্রম কার্ড তো এর উপর দেখুন গ্রিন কালার রয়েছে তো সেখানে ডাউনলোড বলে লেখা রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কিছুটা সময় নেবে তো কিছুটা সময় নেওয়ার পর এটি ডাউনলোড হয়ে যাবে তো আপনার সেভাবে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইল ডাউনলোড হবে তো পিডিএফ ফাইল এই দেখছেন ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার একটি পিডিএফ থেকে আপনারা কার্ড বানিয়ে তৈরি করে নিতে পারেন এবং কি আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন
আর দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে এত সময় থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা হতে এগিয়ে চলুন, আশার আলো জাগিয়ে রাখুন, বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ধন্যবাদ।